আসসালামু আলাইকুম সুপ্রিয় গুচ্ছ ভর্তিচ্ছু শিক্ষার্থী বন্ধুরা। গুচ্ছে গুরুত্বপূর্ণ একটি নোটিশ প্রকাশ করেছে খুলনা বিশ্ববিদ্যালয়। এই নোটিশে কি কি বলা হয়েছে এবং কি কি শর্ত দেওয়া হয়েছে আমরা সকল কিছু বিস্তারিত পড়ব, তাই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো এবং শুনতে থাকো। আর তুমি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করো। 2021-22 শিক্ষাবর্ষে জিএসটি গুচ্ছ পদ্ধতিতে স্নাতক সম্মান শ্রেণীর প্রথম বর্ষে শিক্ষার্থীদের চূড়ান্ত ভর্তি সংক্রান্ত বিজ্ঞপ্তি। সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে খুলনা বিশ্ববিদ্যালয়ের 2021-22 শিক্ষাবর্ষে জিএসটি গুচ্ছ পদ্ধতিতে চূড়ান্ত ভর্তির কার্য সম্পাদনের জন্য নিম্নলিখিত শর্তগুলি অনুসরণ করতে হবে। শর্ত নাম্বার এক, পূর্বে বিজ্ঞাপিত খুলনা বিশ্ববিদ্যালয়ের 2021-22 শিক্ষাবর্ষে জিএসটি গুচ্ছ পদ্ধতিতে 27/12/2022 তারিখ থেকে 29/12/2022 তারিখ পর্যন্ত চূড়ান্ত ভর্তির সময় ইতোপূর্বে প্রাথমিকভাবে ভর্তির সময় প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়ার প্রমাণক এবং প্রদেয় 5,000 টাকা জমা প্রদানের রসিদ সঙ্গে আনতে হবে। দ্বিতীয়ত, 2021-22 শিক্ষাবর্ষে জিএসটি গুচ্ছ পদ্ধতিতে স্নাতক সম্মান প্রথম বর্ষে এ, বি এবং সি ইউনিটের ভর্তি কার্যক্রম স্ব ইউনিট প্রধান ডিন কার্যালয়ে অর্থাৎ এ ইউনিটের ভর্তি কার্যক্রম আচার্য জগদীশচন্দ্র বসু একাডেমিক ভবনের জীববিজ্ঞান স্কুলের ডিন অফিসে এবং বি ইউনিটের ভর্তি কার্যক্রম কবি জীবনানন্দ দাস একাডেমিক ভবনের সামাজিক বিজ্ঞান স্কুলের ডিন অফিসে এবং সি ইউনিটের ভর্তি কার্যক্রম কবি জীবনানন্দ দাস একাডেমিক ভবনের ব্যবসা প্রশাসন স্কুলের ডিন অফিসে অনুষ্ঠিত হবে। তৃতীয়ত, 2021-22 শিক্ষাবর্ষে জিএসটি গুচ্ছ পদ্ধতিতে স্নাতক সম্মান প্রথম বর্ষের সকল ভর্তি কার্যক্রম সকাল 9টা থেকে বিকাল 3টা পর্যন্ত চলবে। স্বাক্ষরিত প্রফেসর খান গোলাম কুদ্দুস, রেজিস্টার ভারপ্রাপ্ত। বন্ধুরা, এই ছিল গুচ্ছের সর্বশেষ আপডেট। পরবর্তী আপডেট এবং সঠিক তথ্য পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো। আর তোমাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্টস করবে। তোমাদের সবার জন্য শুভকামনা। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।